আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে আপনাদেরকে আমি জাস্ট আমার একটা জীবনের গল্প শেয়ার করতে আসছি। এই জিনিসটা অবশ্যই আপনাদের কাছে হয়তো কেমন লাগে সেটা আমি জানি না, এবং কেমন লাগবে সেটাও জানি না। তবে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই তারা মানে মোটামুটি কিছুটা বুঝবেন। আমরা খুব ইজিলি এবং সহজভাবে একটা কথা বলে ফেলতে পারি, সাকসেস। সাকসেস হওয়া মানে এই মানুষটা সাকসেস হয়ে গেছে, অনেক ওর কাছে অনেক কিছু আছে, এর কাছে অনেক কিছু আছে। আসলে এই যে এই মানুষগুলোর কষ্টের পিছনে কি তাদের সাকসেসটা আসছে। কষ্ট ছাড়া কখনো আপনি সাকসেস হতে পারবেন না। আপনি কষ্ট ছাড়া এক গ্লাস পানি নিয়েও খাইতে পারবেন না। যেমন কি আপনি কষ্ট করে পানিটা ঢেলে ঢালতে হবে গ্লাসে, তারপর আপনি গ্লাস থেকে নিয়ে পানিটা খাবেন। যেমন কি আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি কোনো একটা সময় ক্রিকেট খেলতাম, যে আপনার মাঝে মাঝে অনেক বিরক্ত চলে আসতো, বাট মাঝে মাঝে অনেক বেশি ভালোবেসে খেলতাম মানে ক্রিকেটটাকে। তো আপনার একটা সময় গিয়ে নির্দিষ্ট একটা সময় চলে এসেছিলো। আমি আবার বাংলাদেশ আমাদের চিটংয়ে 18 একটা ক্যাম্প করছিলো যে 19 টিমের জন্য। ওখানে আমি প্রায় 3 মাস ছিলাম, বাট আমি ওখানে আমার কোচ এবং প্রত্যেকটা মানুষের ফার্স্ট চয়েস ছিলাম আমি, এবং আমি পারফর্ম করতাম। কিন্তু মানে হার্ড লাক, যে আমার আপনার যেটা আপনার আক্কেল দাঁত বলে ওইটা আমার উঠে গেছিলো। সো আমি 19 টিমে যাওয়া আমার পসিবল হয়ে ওঠে নাই। আবার খেলে যাচ্ছিলাম, বাট 19 খেললে কি ন্যাশনাল টিমে যাওয়া যায়, এ অন্য কোনোভাবে কি যাওয়া যায় না, এই অনেকগুলো চিন্তা। অনেকে অনেক কথা বলছে, বা ক্রিকেটটা খেলছি প্রায় 10টা বছর ক্রিকেটটা খেলছি, বাট আমি যখন রেজাল্ট পাবো ওই সময় আমি চলে আসছি ওই জায়গাটা থেকে, তখন আমি আর সাকসেসটা কোথায় পাবো, আর আমি কখন মানে আমি কেমনে আমার জায়গাটা ধরে রাখতে পারবো, আমি বলতে পারবো না যে আমি সাকসেস। বাট আমি এখান থেকে আমি সাকসেস না, বাট আমি ওখানে যতটুকু সময় ইনভেস্ট করার আমি সময়টা ইনভেস্ট করছি, যখন ওইটা আমাকে রেজাল্ট দিবে তখন আমি ওখান থেকে সরে আসছি। এই জিনিসটা কখনো আপনি করবেন না। আপনি একটা জায়গায় চলে আসেন, আসেন 3-4 বছর, 5 বছর, এখন দেখতেছেন যে কি আল্লাহ তাআলা আপনাকে নিজে থেকে এই সাকসেসটা দিয়ে দিবে, কখনো ওই জায়গায় সরিয়ে আসবেন না। দেখতেছেন কি মানে আপনার ওয়েদার বলেন, আপনার আশেপাশের জিনিসগুলো বলেন, মানুষজন বলেন, সবার থেকে দেখতেছেন কি আপনার এই জায়গাটাতে সাকসেস আসবে না, আপনি ওখান থেকে সরিয়ে আসবেন। আপনি বুঝতেছেন আপনার আপনি কঠোর পরিশ্রম করতেছেন আপনার জায়গাটা নিয়ে, আপনি লিগ্যালভাবে এবং লয়ালভাবে, এটা মাথায় রাখতে হবে। লয়ালভাবে আপনি যখন কোনো একটা কাজ করবেন মানে আল্লাহ তাআলা কখনো আপনাকে কি পিছিয়ে দেবে না, আপনাকে অবশ্যই সাকসেস দিবে। আমি আরেকটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করছিলাম, ওখানে মানে আমার গাফিলতি ছিল, আমি ওখানে সাকসেস হতে পারি নাই। তো এই জন্য আমি একটা জিনিস এই ভিডিওটা মানে মেক করার একটাই মাত্র কারণ, যখন আপনি সাকসেস হওয়ার সময় চলে আসবে ওই সময়টা থেকে আপনি আরও কঠোর পরিশ্রম করবেন। সো দেখবেন কি আপনার সাকসেসটা আপনাকে নিজে নিজে এসে ধরা দিয়েছে। কিন্তু ওখানে আপনি একটা হচ্ছে যে আপনার মেধা শ্রম যা আছে সবগুলো দিবেন, কিন্তু ওখানে ফাঁকিবাজি করবেন না, ওখানে আপনি মানুষকে ঠকাবেন না। দেখবেন কি আপনি টোটালি আপনার জায়গা থেকে সাকসেস হয়ে আসেন। তবে আমি আমার ক্রিকেটটা নিয়ে প্রচুর পরিমাণ দিয়েছিলাম, অ্যাগ্রেসিভ ছিলাম, আমি অ্যাক্টিভ ছিলাম, বাট আল্লাহ তাআলা হয়তো আমার 10 বছরের মধ্যে চাইলে আমাকে সাকসেসটা দিতে পারতো, হয়তো দেন নাই, কেন সে উনি ভালো জানেন, উনি উত্তম পরিকল্পনাকারী, আমি ওনার উপরেই নির্ভর। সো এই জিনিসটা কখনো করবেন না, যখন আপনি গাছের ফল পাবেন তখন আপনি গাছের গোড়াটা কেটে দেবেন, এটা মাথায় রাখবেন। তো কষ্ট করতে থাকবেন, সাকসেস আপনার চলে আসবে। কোনো সাকসেস আপনার আপনি আপনি আসে না, কষ্ট করতে 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 দেখবেন যে একটা দিন আপনার কাছে সাকসেস তো চলে আসে, তখন আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার শান্তি মতো আপনার সব কিছু চালাতে পারবেন, আপনি চলবে। আপনি একটা জায়গায় শুধু লয়াল থাকবেন, আপনার সাকসেস আপনার কাছে অবশ্যই অবশ্যই ধরা দেবে। তবে কিন্তু সাকসেসের জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, লয়াল থাকতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।